আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এটা হচ্ছে তিন ফল। তো এই তিন ফলটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, ছোট্ট একটা শর্ট ভিডিও আমি করেছি এই তিন ফলটা নিয়ে। তো আজকে আমি আমাদের এখানে বাজার থেকে আমি তিন ফল কিনে এনেছি, আর এই সিজনটাতে আর কি যে কাঁচা তিন ফলটা কাঁচা পাওয়া যায়, কাঁচা বলতে মানে যখন পাকে মানে পেকে যায়, তো এই সিজনটাতে এরকম মিলে তো বাজারে বা দোকানে। আর হচ্ছে পুরো বছর জুড়ে পাওয়া যায়, তবে শুকনাটা পাওয়া যায়, শুকনা এটা সবসময়ই থাকে, যেটা ড্রাই ফিগ। তো এটার ইংলিশ নাম হচ্ছে ফিগ, আর হচ্ছে আরবি নাম হচ্ছে তিন। তো এই ফলটার নামে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমেও একটা সুরা নাজিল করেছিলেন, এটা হচ্ছে আমরা সবাই জানি, মুসলমান আমরা সবাই জানি সুরা তিন। তো এই সেই তিন ফলটা, এটা হচ্ছে যে ফলের নামে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমে একটা সুরা মানে নাজিল করেছেন। তো এই সেই ফল, তিন ফল, আর খেতেও আসলে ভীষণ স্বাদ। আর আমাদের দেশে যে জাম, যেটা সেই জামের মতো একটু কালার লাগে, এটার একদম কালো না, আর মানে আবার কি বলবো, তো একটু জামের কালারের মতো লাগে। আর এটা হচ্ছে ভেতরের দিকটা, তো আমি যখন একটা মানে ভেঙে খেয়েছি, তো ভেতরের দিকটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছি। তো এটা হচ্ছে মানে যে তিনের ভেতরের অংশটা, তিন ফলের। আর এটা হচ্ছে যে ড্রাই ফিগ, যেটা শুকনা, তো এটা সবসময় বাজারে পাওয়া যায়, মানে আমাদের দেশে জানি না, দেশে আমি খোঁজ করি না, পাওয়া যাবে স্বপ্নতে পাওয়া যাবে হয়তো বা। তো এটা হচ্ছে শুকনা যে ফিগ আর